হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? তো আমি এখন খুবই ভালো আছি। আর আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি আমরা কিছু বন্ধু বান্ধবীর সঙ্গে। তো আপনারা দেখতে থাকুন, সেটা একটা সারপ্রাইজ। তো আমি এখন হাঁটতেছি, ওই হাই রোডে গিয়ে টোটো উঠবো। টোটো উঠে করে আমরা সিঁড়ি যাবো আমি প্রথমে, তারপর ওইখানে গিয়ে বাস স্ট্যান্ডে সবার সঙ্গে দেখা হবে। তো আপনারা দেখতে থাকুন। সুন্দর একটা ছাগলের বাচ্চা! তো অবশেষে আমাদের এই দাদা দেখা হলো। তো দাদা চলেন, আজকে আমরা শীতলকুচি ঘুরতে যাব। না, আমরা শীতলকুচি আর যাচ্ছি না। কেন? কারণ আমার গিদারিতে যাওয়া লাগে, গ্যাসের অফিস, আমার কাজ আছে, ছোটোখাটো অনেক কাজ আছে, কাজ করা করি করিয়া কাল পরশু ঘুরে চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে দাদা ধন্যবাদ কথাটা বলার জন্য। তাহলে জয়েন্দ্র দাদা আমাদেরকে পুরো বাস দিয়ে দিল। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আমাদের সিটে বাস স্ট্যান্ডে আসি। তো আমাদের ফ্রেন্ড যারা মানে আমাদের বান্ধবীগুলো আসার অপেক্ষায় আছি, তো তারা আসছে, এখনই কথা হলো। তো আপনারা দেখতে থাকুন। এই যে এই বন্ধুর সঙ্গে আমাদের দেখা হলো, তো এবারে একসঙ্গে যাবো। বন্ধু আমার পুরো একদম হিরো সেজে গেছে, হিরো জয়ন্ত পুরো একদম হিরো। আমাদের এই বন্ধুর সঙ্গে দেখা হলো, খুবই ভালো লাগলো বন্ধুর সঙ্গে বহুদিন পর দেখা হলো। বহুদিন না সরি, কয়েকদিন, অনেক কয়েকদিন পর দেখা হলো। তো আমরা গাড়িতে উঠে গেছি, আমরা আছি চন্দনজি। তো ফাইনালি আমরা চলে আসলাম কলেজে। ওটা তো ও বিক্রমজি, আরো দুইটা টাকা, আরো দুইটা টাকা ফাতার রাখ। ফাইনালি দেখা হলো, আগে আগে চলে তো বহুদিন পর আমার এই বন্ধুর সঙ্গে দেখা হলো, আজকে বহুত এনজয় হবে, দেখতে থাকুন। হ্যাঁ চলো চলো, কে মালতি কেমন আছিস?
তো এই বান্ধবীর বহুদিন পর দেখা হলো, বহুদিন ধরছেন সিঙ্গি যাইবে বাড়ি, সিঙ্গি করে যাব অবশেষে। এখানে একটু রেস্ট নিতেছি, বিশেষ বিশেষ অতিথিগণ দেখতে পাচ্ছেন, খুবই লজ্জা পাইতেছে। হ্যালো ডিয়ার।